আরব আমিরাতের ভিজিট ভিসা বর্তমানে চালু আছে কিনা, কাজের ভিসা খুলেছে কিনা, কতদিন পর্যন্ত আপনারা সেখানে অবস্থান করতে পারবেন যদি ভিজিট ভিসায় যান, অথবা ভিজিট ভিসা কি কাজের ভিসায় রূপান্তর করতে পারবেন কিনা, এবং কতদিনের জন্য সর্বোচ্চ আপনারা সেখানে থাকতে পারবেন এবং কত দিনের ভিসা পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি সোহেল আর আপনারা দেখছেন ভিসা ইনফো আপডেটস ইউটিউব চ্যানেল। আজকে টপিকের বিষয়টি হচ্ছে আরব আমিরাতের ভিজিট ভিসা এবং দুবাই ভিসা আপডেট, ফ্লাইটের আপডেট এবং দুবাই ভিজিট ভিসা চালু আছে কিনা, মানুষ লোকজন সেখানে যাচ্ছে কিনা, ভিজিট ভিসা থেকে কাজের ভিসা কিভাবে পরিবর্তন করতে পারেন সেই সম্পর্কিত কিছু তথ্য। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করে পূর্বে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। আরব আমিরাতের ভিসা আপডেট, সর্বশেষ যে ভিসা আপডেটটি হচ্ছে, ভিজিট ভিসা বর্তমানে চালু আছে কিন্তু ওয়ার্ক ভিসা টোটালি বন্ধ। ভিজিট ভিসায় যারা অ্যাপ্লাই করতে চান তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে ফুললি ভ্যাকসিনেটেড হতে হবে, ফ্লাইটের পূর্বে আরটিপিসিআর টেস্ট করাতে হবে, রেজাল্ট ভালো হতে হবে, বিএমইটি কার্ড, ম্যান পাওয়ার কার্ড থাকতে হবে, পাশাপাশি ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকতে হবে। আরব আমিরাতের ভিজিট ভিসা অ্যাপ্লাই করলে আপনি সর্বোচ্চ 5 বছর মেয়াদি ভিজিট ভিসা পাবেন, তবে প্রত্যেক বছরে আপনি সর্বনিম্ন 90 দিন সেখানে অবস্থান করতে পারবেন। এর চাইতে বেশি অবস্থান করতে চাইলে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সর্বোচ্চ আপনি 180 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন সেখানে আপনি যে কোনো কারণ দেখিয়ে। সো যারা ভিজিট ভিসায় সেখানে গিয়ে কাজের ভিসাতে রূপান্তর হতে চান বা বৈধভাবে কাজ করতে চান, তাদেরকে অবশ্যই বলবো আপনারা আপনাদের আত্মীয় স্বজন এজেন্সির মাধ্যমে না গিয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে সেখানে যান, বিশ্বস্ত লোকদের মাধ্যমে সেখানে যান। টাকা পয়সা খরচ বেশি হতে পারে। আমার অনেক আত্মীয় স্বজন আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তবে নতুন অনেকে আছে, অনেকেই গিয়েছে সেখানে, তবে টাকা পয়সা খরচ আত্মীয় স্বজনের মাধ্যমে হয়তো 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো সেখানে যারা ভিজিট ভিসায় যাওয়ার পর 3 মাসের মধ্যেই তারা তাদের ভিসা পরিবর্তন করেছে, ওয়ার্ক ভিসা বা যে কোনো কাজে ঢুকে ওয়ার্ক ভিসা পরিবর্তন করেছে এবং বৈধভাবে সেখানে কাজ করছে। সো আপনি যদি ভিজিট ভিসা সেখানে যেতে চান, অবশ্যই আপনি অবশ্যই আত্মীয় স্বজনের মাধ্যমে, বিশ্বস্ত লোকদের মাধ্যমে সেখানে যাবেন। আর আরেকটি জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যদি ফুললি ভ্যাকসিনেটেড না হন, ফ্লাইটের আগে অবশ্যই আরটিপিসিআর টেস্ট অবশ্যই করাতে হবে, যেটি আগে বলেছি। ভিজিট ভিসা আরব আমিরাতে গিয়ে শুধুমাত্র যারা ভ্রমণের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য ভিসা 100% হবে, ভিজিট ভিসা 100% হবে সেটা আমি বিশ্বাস করি, যদি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো থাকে এবং আপনি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে সেখানে যান, আপনার যদি ডকুমেন্টস গুলো সঠিকভাবে করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিজিট ভিসা হবে। যারা ভিজিট ভিসায় গিয়ে কাজের ভিসায় যেতে চান, আত্মীয় স্বজন নেই বা কোনো বিশ্বস্ত লোক নেই, তারা অবশ্যই সেখানে যেতে পারেন যদি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো হয়। সেখানে গিয়ে একটি জব ফাইন্ড আউট করতে পারেন। দুবাইয়ে জবসের ব্যাপারে, বিভিন্ন জবসের ব্যাপারে আমি বিভিন্ন ভিডিও আপডেট দিচ্ছি, সো সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। কাজের ভিসায় রূপান্তর করতে হলে অবশ্যই আপনার একটি জব ফাইন্ড আউট করা খুবই গুরুত্বপূর্ণ। জব যদি পেয়ে যান, ওয়ার্ক পারমিট পাওয়াটা আপনার জন্য সহজ, তবে এতটা সহজ না যতটা সহজ ভাবছেন। অবশ্যই সেখানে 90 দিন আপনাকে থাকতে হবে, যদি আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি ভালো থাকে, আত্মীয় স্বজন থাকে, সেখানে 90 দিন অবস্থান করে একটি জব ফাইন্ড আউট করে নিলে সেই কোম্পানি যদি আপনাকে অ্যালাউ করে, আপনাকে সিলেক্টেড করে, সেক্ষেত্রে কোম্পানি আপনার ভিজিট ভিসাকে ওয়ার্ক ভিসা রূপান্তর করে দিতে পারে। অসংখ্য ভিডিও, বেশ কয়েকটি ভিডিও রয়েছে দুবাই চাকরির আপডেট নিয়ে, সেগুলো দেখে আসতে পারেন, উপকৃত হবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কগুলোতে গিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারেন। যদি একটি জব ফাইন্ড আউট করতে পারেন, আপনার সেখানে বৈধভাবে থেকে আপনি কাজ করতে পারবেন আশা করছি। সো আপনারা যারা ভিজিট ভিসায় সেখানে যাবেন, অবশ্যই ভেবে চিনতে যাবেন। গিয়ে আপনারা যদি আপনাদের কোনো লোকের মাধ্যমে সেখানে একটি কাজ ফাইন্ড আউট করতে পারেন, সেই লোকের মাধ্যমে আপনার ভিসাকে ট্রান্সফার করতে পারেন ওয়ার্ক ভিসায়। টাকার পরিমাণ বেশি লাগবে, হয়তো খরচ বেশি হবে, সেক্ষেত্রে আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।